নমস্কার বন্ধুরা, আমি এস গার্ডেন থেকে বলছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, গাছ লাগাচ্ছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গরমকালে লঙ্কা গাছ কিভাবে আপনারা টবে চাষ করতে পারবেন, কি মাটিতে আপনারা গাছগুলি লাগাবেন এবং পরবর্তীকালের পরিচর্যায় বা কী হবে, রোগ পোকার আক্রমণ থেকে কিভাবে মুক্তি পাবেন। এই লঙ্কা গাছে প্রচুর পরিমাণ রোগ পোকার হয়, তো সেই রোগ পোকার আক্রমণ থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি একদম নতুন, তাই যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা আমাকে একটু উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, শুরু করছি আজকে লঙ্কা গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনারা কেমনভাবে করবেন। দেখুন, গাছগুলি আমি লাগিয়েছি ঠিক 20-25 দিন আগে, একদম সাধারণভাবে 40% মাটি, 40% গোবর সার এবং তার সঙ্গে আমি ব্যবহার করেছি 20% বালি। সেরকমভাবে আমি 4 ইঞ্চি পটে কিন্তু গাছগুলিকে সেট করে নিয়েছি। ঠিক 20-25 দিন পরে গাছগুলিকে আমরা এই 4 ইঞ্চি পট থেকে বের করে 8 ইঞ্চি পটে কিন্তু সেট করছি। তো এই 8 ইঞ্চি পটেও আমরা সেট করার সময় একই পরিমাণ, একইভাবে আমরা কিন্তু মাটির ব্যবহার করব। মানে আমরা 40% মাটি, 40% গোবর সার। গোবর সার না পেলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু 20% বালি। এই মিশ্রণে কিন্তু আমরা গাছগুলিকে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে সেট করব। দেখুন, 4 ইঞ্চিতে যখন সেট করেছি আমরা একইভাবে কিন্তু মাটি আমরা ব্যবহার করেছি, তো এর সাথে কিন্তু আমরা কোনো রকম কোনো খাবার কিন্তু ব্যবহার করিনি। তো গাছগুলির গ্রোথ দেখুন খুবই সুন্দর। তো গাছগুলিতে আমি কোনো রকম খাবার ছাড়াই কিন্তু দেখুন এত সুন্দর গ্রোথ হয়েছে। খাবার ব্যবহার করার পরে গাছগুলির গ্রোথ কিন্তু আরও সুন্দর হবে। দেখুন, লঙ্কা গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু প্রচুর হয়, তো এই লঙ্কা গাছ লাগালে কিন্তু রোগ পোকার আক্রমণ কিন্তু হবেই। কি ওষুধ এর জন্য ব্যবহার করবেন সেই নিয়ে তো আমি বিস্তারিত বলবো, তার আগে বলে রাখি খাওয়ার আপনারা কী দেবেন। এই গাছগুলিকে 8 ইঞ্চি পটে সেট করার পরে ঠিক 15 দিন পরে আপনারা 1 মুঠো পরিমাণ মিক্সড সার ব্যবহার করবেন। যেই সারের মিক্সার কীভাবে তৈরি করবেন এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যার আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন মিক্সারটি কীভাবে তৈরি করতে হবে। এই মিক্সার 1 মুঠো পরিমাণ কিন্তু 15 দিন ছাড়া ছাড়া দিলেই, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই সার। তো এই রোগ পোকার আক্রমণ, লঙ্কা গাছে প্রচুর পরিমাণ রোগ পোকা, তো এর থেকে কীভাবে মুক্তি পাবেন, কি আমরা ব্যবহার করব। এই লঙ্কা গাছে রোগ পোকার আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ব্যবহার করব কাকা নামে একটি ওষুধ। কিন্তু যে কোনো সারের দোকানে আপনারা যেয়ে বললেই কাকা নামে ওষুধটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কাকা নামে ওষুধটি আমরা ব্যবহার করব প্রত্যেক লিটার জলে 1.5 ml পরিমাণ। 1.5 ml পরিমাণ আমরা কাকা ওষুধটি নিয়ে নেব। তার সাথে আমরা নেব একতারা বলে একটি পাউচে আপনারা ওষুধ পাবেন, যে কোনো সারের দোকানে যেয়ে বললেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন একতারা নামে ওষুধ। তো এই একতারা নামে ওষুধটি কিন্তু একটি পাউচেই পাওয়া যায়। তো এই পাউচটি কিন্তু একটি 15 লিটার জলে কিন্তু, মানে একটি 15 লিটার জলে আপনি একটি পাউচ দিতে পারেন। তো সেই হিসাব করেই আপনি 1 লিটারে কতটা মেলাবেন সেটি আপনি নিজেই কিন্তু একটি হিসাব করে নেবেন। তো এই কাকা আর একতারা দুটোকে একসাথে মিলিয়ে আমরা স্প্রে করব। পাতার যেমন ওপর দিক আমরা স্প্রে করব, পাতার নিচের দিকও কিন্তু খুব ভালোভাবে স্প্রে করে দেব। ঠিক তার 7 দিন পরেই কিন্তু আমরা কনফিডার নামে একটি ওষুধ, যে কোনো সারের দোকানে আপনারা খুব সহজেই পাবেন, এই কনফিডার নামে ওষুধটি আমরা প্রত্যেক লিটার জলে 1 ml পরিমাণ আমরা ব্যবহার করব। এই কনফিডার ওষুধটি কিন্তু দেওয়ার পরে আমাদের কোনো ওষুধটিকে কিন্তু মেলানোর জন্য বোতলকে কোনোভাবে কিন্তু ঝাঁকানোর দরকার নেই।
তো এই কনফিটার ওষুধটি আমরা 1 লিটার জলে 1 ml পরিমাণ দেব, দিয়ে পাতার উপর দিক এবং নিচের দিক ভালো করে স্প্রে করে দেব। তো এই হলো রোগ পোকার আক্রমণ থেকে মুক্তি পাওয়ার ওষুধ। এগুলি আপনারা যদি নিয়মিত 7 দিন ছাড়া ছাড়া স্প্রে করতে পারেন, আশা করি রোগ পোকার আক্রমণ থেকে আপনারা লঙ্কা গাছকে ঠিক রাখতে পারবেন। তো যখন গাছে প্রচুর পরিমাণ কুড়ি আসা শুরু করবে, তখন আমরা 1 চামচ পরিমাণ পটাশ দেব এবং 1 চামচ পরিমাণ সুপার ফসফেট দেব। এই হলো সম্পূর্ণ লঙ্কা গাছের পরিচর্যা। এরকমভাবেই কিন্তু আপনারা লঙ্কা গাছের পরিচর্যা করুন। আশা করি আপনাদের লঙ্কা গাছ লঙ্কায় ভরে উঠবে। আজকে আর বিশেষ কিছু বলবো না, আমি ঠিক এরকমভাবেই পরিচর্যা করছি এবং আপনারাও করুন। এবং পরবর্তীকালে লঙ্কা গাছের কতটা পরিমাণ লঙ্কা হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে আপডেট আমি নিয়ে আসব। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন। নমস্কার, ধন্যবাদ।